আমরা বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গলের কালিন্দী ইউনিয়ন হাই স্কুলে। তো সেখানটায় এই সমস্ত আর্টিস্টিক কাজ হচ্ছে এখন। এখানে কল্পনা চাওলা ডিটেলে কাজ করা হয়েছে, টোটালটাই ডিটেলে কাজ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে স্টিফেন হকিংস, এদিকে বাণী লেখা হবে সেম সবগুলোতে। আর এখানটায় আইনস্টাইন, এখানে নিউটন, ইনি আমাদের একজন আর্টিস্ট কাকা, শিক্ষাগুরু তোমাদের। হ্যাঁ, ইনি রয়েছেন, আমরা এখন লাইভ ভিডিও করছি সেই জন্য। তো কাজগুলো হয়েছে মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র, এখানে উনিও একজন আর্টিস্ট। সবাই রয়েছি আমরা এখানে কালিন্দী স্কুল। স্কুলের গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। তো এনাদের প্ল্যাটিনাম জুবলি রয়েছে, 75 বছর পূর্তি, সেই উপলক্ষে আঁকাআঁকি হচ্ছে। এগুলো টোটালি কিন্তু অয়েল পেন্টের উপরে কাজ হয়েছে, ঋষি অরবিন্দ, টোটাল ডিটেলিং কাজ করা হয়েছে। কেমন হয়েছে জানাবেন। তো আরও এদিকে আমাদের কাজ চলছে, আমি দেখাচ্ছি। বর্তমানে এটার কাজ চলছিল, রেফারেন্স হয়েছে মাদার টেরিজা। ক্ষুদিরাম বোস, টোটালটাই অয়েল পেন্টের উপরে কাজ হয়েছে, চুলের উপরে ডিটেলিং কাজ করা হয়েছে। এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণ, টোটালটাই কাজ চলছে। এদিকে এরিয়াটা দেখতেই পাচ্ছেন, পিছনে কাজ হচ্ছে, সেগুলো পরপর চলছে। এখানকার কাজ শুরু হয়ে গেছে, কাজী নজরুল ইসলাম। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং ভিডিওটা যত পারবেন শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও কিছু আর্টিস্টিক কাজ দেখতে পান। টোটালটাই অয়েল পেন্টের উপরে হাতে আঁকা হচ্ছে। এখানে এপিজে আব্দুল কালামের স্কেচ করা রয়েছে, এগুলো ওটা শেষ হলে, ওই কাজটা শেষ হলে এখানে কাজটা শুরু হয়ে যাবে। তো আরও এগিয়ে যাচ্ছি, ওদিকে দেখাচ্ছি। এটা স্কুলের নামটা দেখতে পাচ্ছেন, কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। তো এই স্কুলেই কাজ চলছে, আমরা 5-7 জন মিলে কাজটা করছি। মাতঙ্গিনী হাজরার এখানে বডি কালার পড়েছে, কাপড়ের সেট পড়েছে, শুধু মুখের ফিনিশিংটা হবে। এখানে দেখতে পাচ্ছেন আরও রয়েছে, এদিকে মাদার টেরিজা, এখানে ভগিনী নিবেদিতা, এখানে রানী রাসমণির বডি সেট, মুখের সেট মারা হয়েছে, শুধু ফেস করা হবে। ইনি দাদা একজন আমাদের আর্টিস্ট। তো আপনি কাজ করেছেন এখানে 3 দিন ধরে কাজ করছেন, তো
এটা টোটালি যে অয়েল পেন্টে হচ্ছে এর লংজিভিটিটা কতদিন যদি দর্শক বন্ধুদেরকে জানেন? অনেকদিন হয়ে যেতে পারে, যতদিন রাখতে পারবে ততদিন থাকবে। আচ্ছা, এর গ্লেজ কিন্তু যেমনটাই গ্লেজ আছে এখন তেমনটাই থাকবে। তো শুনতেই পেলেন, এইরকমভাবে আমরা কাজ করছি, আরও আরও কিছু কাজ বাকি আছে। তো টোটালটা শেষ হলে আবার একবার লাইভ করে আপনাদেরকে দেখাবো। তো কাজ করে কেমন লাগছে কাকা? ভালো ভালো লাগছে। আর মনে করছেন কতদিনে শেষ করতে পারবেন? না না, এটা তো কালকে আমাদের কর্মের জন্য কালকে আসতে পারবো না, তবে কালকে যদি আসতে পারতাম কালকেই কমপ্লিট করতাম। হ্যাঁ, কালকে এমনি এটার যে করা হয়েছে এর পাশে ওনার বাণী লেখা হবে। হ্যাঁ, এগুলো সব বাণী। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন যদি দর্শক বন্ধুদেরকে জানান? আমরা আমাদের বাড়িতে একটা পার্টিকুলার হচ্ছে মানে দক্ষিণ থিয়ার সচরাচর, এটা নামটা কেউ চিনবে না, তবে বালিশাই থেকে 2.5 কিলোমিটার ভিতরে। আচ্ছা, আপনারা কি প্রথম থেকে এই সব কাজ করছেন? আমরা শুধু নয়। হ্যাঁ, এই সব প্রথম কাজ আমাদের বাবা, আচ্ছা আমার দাদা, আচ্ছা উনাদের কাছ থেকে আমাদের মানে পরবর্তী জেনারেশন এইভাবেই চলে আসছে। এখন ধীরে ধীরে ফাইন আর্টসের কাজের দিকে এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আরো কতগুলো স্কুলে এইভাবেই কাজ চলছে নাকি? এখনো মানে বর্তমান তো দুটা স্কুল মোটামুটি একটা টাচ করে চলে এসেছি, এখনো তিনটা স্কুলে টাচ করতে পারিনি। আচ্ছা, ওনাদের 3 তারিখ উদ্বোধন, যার জন্যই এইটাকে সর্বপ্রথম এমার্জেন্সি মনে করে আমরা বর্তমান করছি, কিন্তু এরপরেও আমাদের দুটা যেটা টাচ করেছি সেটা শেষ করে বাকি 3টা স্কুল ধরতে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার যদি শুভ নামটা যদি বলেন আমাদের দর্শক। আমার নামটা হচ্ছে দেবাশিস পণ্ডা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো শুনতেই পেলেন এইভাবে কাজ চলছে আমাদের। আর এখানে স্কুলের মাস্টারমশাইরা কিছু রয়েছেন, ওনাদের কাছ থেকে জেনে নিব। স্যার, আপনারা তো ছবিগুলো দেখছেন, তো কেমন লাগছে দেখতে ছবিটা দর্শক বন্ধুদেরকে যদি জানান? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, ভালো হয়েছে। তো উনি একজন মাস্টারমশাই আমাদের এই স্কুলের, তো ইনি বলছেন যে ছবিগুলো খুব ভালো লাগছে, আপনারাও দেখুন। টোটালটাই কিন্তু ডিটেলিংয়ের কাজ করা রয়েছে, বডি সেট থেকে ইয়ে করে শুরু করে। এরকম আরও এদিকেও রয়েছে, এদিকে পুরো টানা কাজ হয়েছে। আবার একবার দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত টোটালি কাজ হচ্ছে। খুব সুন্দর প্যাসেজ ছিল, তার জন্যে কাজটাও আমাদেরকে করতে খুব সুন্দর লেগেছে এবং রেসপন্সও ভালো আসছে। যদি এরকম আপনাদের চেনা পরিচিত কোনো স্কুলে যদি কাজ হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ফেসবুকে আমার নাম্বার দুটোই দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। আরও এদিকে আমাদের 3টি কাজ হয়েছিল আগে, তো সেটা এখন নয়, তাতে কিছু টাচ আপ হবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা যে স্কুল, এখানে 75 বর্ষপূর্তি উপলক্ষে ওনাদের প্রোগ্রাম রয়েছে, আর সেই সুবাদে আমরাও আঁকাআঁকি করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিদ্যাসাগর দেখতেই পাচ্ছেন, আর এখানটায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এইরকম কাজ হয়েছে, আর কিছু ডিটেলিংয়ে আলপনার কাজ করা হয়েছে। তো এই সমস্ত কাজ সেখান থেকে শুরু করে এতদূর আরও সেদিকে কাজ চলছে। তো সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য, অসংখ্য অসংখ্য, এবং যত পারবেন ভিডিওটা শেয়ার করুন। যদি আপনাদের এই সমস্ত কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তো এইরকমই আবার ফিনিশ করার পরে যখন বাণী ফানি লেখা হবে আমি অবশ্যই আবার একবার লাইভ ভিডিও করবো। তো তার জন্য স্টে টিউন্ড।